নতুন রূপে নতুন সাজে সেজে উঠল রঘুনাথগঞ্জের টিভিএস এর শোরুম। আজ অর্থাৎ শুক্রবার সকাল 11টা নাগাদ মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের টিভিএস এর নতুন শোরুম উদ্বোধন হয়। একেবারে আধুনিক রূপে সজ্জিত এই শোরুমের উদ্বোধন করেন ন্যাশনাল সেলস ম্যানেজার মিস্টার অজয় গুপ্তা। এছাড়াও উপস্থিত ছিলেন আরও বিশিষ্ট ব্যক্তিজনেরা। এদিন শোরুমের কর্তৃপক্ষরা জানান, রঘুনাথগঞ্জের বুকে টিভিএস এর নতুন রূপে সজ্জিত এই শোরুম ওপেনিং হলো আমরা সকলেই অত্যন্ত খুশি, আপনাদের পাশে থাকাটা আমাদের কাছে কাম্য বলে মনে করছি। সকলকে অনেক ধন্যবাদ যারা এই শুভ দিনে পাশে থেকেছেন। বিশেষ করে এই নতুন প্রতিষ্ঠানের মাধ্যমে এলাকার বহু বেকারদের এক কর্মসংস্থানের জায়গা করে দিতে পেরে আমরা সত্যিই ধন্য। পাশে থাকুন আর অবশ্যই সবাইকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি শোরুমের কর্ণধার গৌরব কুন্দ্রা জানান, আজকে আমাদের এই শোরুম নতুন নামে নতুন রূপে উদ্বোধন হলো। এই মুহূর্তে শোরুমে 50 জন কর্মী জয়েন করেছে, আরও 50 জন কর্মী নিয়োগ হবে। বিশাল জায়গা, বড় মাপের শোরুম উদ্বোধন করে মানুষকে পরিষেবা দিতে পারবে তারা, অনেক খুশি। আপনাদের সকলকে ভালোবাসা, সকলের ভালোবাসা, আশীর্বাদ এবং উপস্থিতি একান্তভাবে কাম্য। তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন রঘুনাথগঞ্জের বুকে নতুন রূপে নতুন সাজে সজ্জিত এই শোরুমে। নিত্য নতুন ডিজাইনের সুলভ মূল্যে পাওয়া যাবে গাড়ি। আরও কি বলছেন দোকান মালিক শুনুন। ব্যুরো রিপোর্ট, জঙ্গিপুর টিভি। যিনি বয়োজ্যেষ্ঠ গাইডেন্স দিয়ে আমাদেরকে এত দূরে এগিয়ে নিয়ে গেছে, আমি বয়োজ্যেষ্ঠ পিসি বেবি ম্যামকে রিকোয়েস্ট করবো ফ্ল্যাগ হোয়েস্টিং সেরেমনির দিকে এগিয়ে যাওয়ার জন্য। তার সাথে সাথে যিনি অলরেডি আমাদের টিভিএস এর সাথে বহু দিন ধরে বহু বছর ব্যাপী জড়িত হয়ে আমাদের এই ব্র্যান্ডটিকে একটি নতুন প্রাচুর্যে পৌঁছে দিয়েছে, আমি আমাদের এখানকার ম্যানেজিং ডিরেক্টর মিস্টার তপন চৌধুরী স্যারকে অনুরোধ করব ধীরে ধীরে ফ্ল্যাগ হোয়েস্টিং সেরেমনি থেকে এগিয়ে যাওয়ার জন্য। অ্যান্ড অ্যালং উইথ হিম আই উড অলসো রিকোয়েস্ট মিস্টার গৌরব মুন্দ্রা ডিরেক্টর টু কাইন্ডলি সিট। উদ্বোধন ছিল আজকে রঘুনাথগঞ্জ টিভিএসের উদ্বোধন। জি, উদ্বোধনে কে কে উপস্থিত ছিলেন? অ্যাকচুয়ালি উদ্বোধনে উপস্থিত তো অনেকেই ছিলেন, তার মধ্যে বিশেষভাবে ছিলেন আমাদের কোম্পানির সব বিজনেসরা ছিলেন, আমাদের সব থেকে প্রিয় আমাদের ক্রেতাগণ ছিলেন, বিভিন্ন কাস্টমার্স ছিলেন এবং আমাদের স্টাফরা ছিলেন এবং আমাদের ফ্যামিলি মেম্বার। কোন কোন মডেলের গাড়ি পাওয়া যাবে এখানে? টিভিএস এর অল মডেলের গাড়ি পাওয়া যাবে, সেরকম পার্টিকুলার তো বলা যায় না, টিভিএস এর সমস্ত মডেল যেগুলো মার্কেটে চলে আপনারা দেখতে পান সব মডেলের গাড়ি এখানে। কাস্টমারের জন্য অফার কি রয়েছে, মানে সুযোগ সুবিধা কি রয়েছে? কাস্টমারের জন্য সুযোগ সুবিধা আমরা যেটা বিশেষভাবে দিই সেটা হচ্ছে যে কাস্টমারকে আফটার ডেলিভারি যে ওয়ার্কশপে যে সার্ভিসিং পরিষেবা সেটা যাতে কাস্টমার খুব ভালোভাবে পায় এবং 100% স্যাটিসফ্যাকশান হয় এবং লং টাইম স্যাটিসফ্যাকশান থাকে সেই দিকে আমরা বিশেষভাবে জোর দিই, কাস্টমার হসপিটালিটির উপর জোর দিই। আর যেটা পুরস্কারের কথা বলছেন সেটা তো সিজনাল, সেটা তো অল ইয়ার ধরে, কোনো পুরস্কার যদি অল ইয়ার ধরে হয় তাহলে তো সেটা পুরস্কার থাকে না, তো বিভিন্ন ফেস্টিভ্যালে কোম্পানির নিয়ম অনুযায়ী যে পুরস্কারগুলো থাকে সেগুলোই থাকে। বেকারের কি করছেন, বেকারের সমস্যা কি? বেকারের সমস্যাটা তো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আজকে যে সমাজ ব্যবস্থা তাতে তো বেকার দিন দিন বাড়ছে, তো সেই জায়গায় একটা ইন্ডাস্ট্রি প্রতিস্থাপন করা এবং সেটা সাকসেসফুলি চালিয়ে নিয়ে যাওয়ার পেছনে যে আমাদের মোটো থাকে সেটা হচ্ছে যে বেকার সমস্যার সমাধান করা। তো এই বেকার আমি ঠিক বলবো না, যারা প্রপার এডুকেশনের পরে চাকরির জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় তাদের যোগ্যতা অনুযায়ী আমরা আমাদের এখানে বিভিন্ন পোস্টে তাদেরকে রিক্রুট করি এবং তাদেরকে বুস্ট আপ করি, ট্রেনিং করি এবং তাদেরকে কর্মসংস্থান, অন্নসংস্থান এবং পরিবারকে পরিচালনা করার জন্য যে ক্যাপাবিলিটি দরকার সেটা আমরা পূর্ণমাত্রে করে থাকি। এটা কোথায় উদ্বোধন হলো? এটা রঘুনাথগঞ্জ। আপনার নাম? আপনার বাড়ি? বহরমপুর রঘুনাথগঞ্জ সপ্তাহ, যেখানে আমার বিজনেস সেখানেই বাড়ি। অসংখ্য ধন্যবাদ।